তারকনাথ এন্টারপ্রাইজ হেড, ও হেড মানে এতে ঠিক আছে, আর ওই সব গল্প নেই করে, ও হেড মানে এতে ঠিক আছে, আর ওই সব গল্প নেই করে, তুমি তোলো না। এবং টেল কেসিক স্যার, ও ওপেন নেট মিস, এর থেকে ভালো সুযোগ বোধহয় আর পাবে না। সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ, বেলেঘাটা বলাকা ক্লাবের পরিচালনায় ১৬ দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের এটা সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ। একদিকে আছে তারকনাথ এন্টারপ্রাইজ, অপরদিকে আছে কেসিক স্যার। প্রথমার্ধের খেলা শুরু, বনিদার শট বাইরে, মিস হয়ে গেল। ও গোল কি হয়েছে? হ্যাঁ সম্ভবত গোল, হ্যাঁ গোল। স্কোর লাইন 1-0 কেসিক স্যার। এত ফাস্ট খেলা হচ্ছে, গোল হয়ে গেল কিন্তু বুঝতে পারিনি গোলটা, আসলে রেফারি ছিল আমি দেখতে পাইনি ঠিক গোলটা হয়েছে কিনা। কেসিক স্যার কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল, গোল করলো বাবান্দা। বার পোস্টে লাগলো রে, স্কোর লাইন 1-0 কেসিক স্যার, বাবান্দা দাও গোলে 1-0 গোলে এগিয়ে আছে। ওহ গুড শট, প্লে অন, আমরা
ওপেন নেট মিস, এর থেকে ভালো সুযোগ বোধহয় আর পাবে না। শট দড়ি ছুঁয়ে কিন্তু বাইরে। প্রথমার্ধের খেলা শেষ, স্কোর লাইন 1-0। বাবান্দার দেওয়া একমাত্র গোলে আপাতত 1-0 গোলে এগিয়ে আছে কেসিক্স স্যার। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেছে, ফাউল। ও ভালো বেরিয়েছিল কিন্তু মাইনাসটা করতে পারলো না। দুটো রাইট চলছে। ইয়েলো কার্ড, যাচ্ছি যাচ্ছি আমি পরে বল করে বললাম না এই করো জিতবি না। বাজে মারলো, ওই দেয় ওই দেয় ওই দেয়। যার জন্য
বিকাল হয়ে যাবে, ম্যাচ কিন্তু ড্র হয়ে গেল 1-1, কে সিক্সার ভার্সেস তারকনাথ এন্টারপ্রাইজ, খেলা কিন্তু জমে উঠেছে স্কোর লাইন 1-1। একজন একজন প্লেয়ার চেঞ্জ হলো, হিরু নামলো তার বদলে। মুশকিলের ব্যাপার, এই যে মুড়ি বাগাতে রাখা এবং খেলার সময় কিন্তু শেষ, অর্থাৎ টাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে। কৃষ্টপুর ফুটবল লাভার্স, ওহো বার পোস্টে লাগলো, ব্যাড লাক। কে সিক্সারের হয়ে প্রথম শট, বার পোস্টে লেগে বাইরে। তারকনাথ এন্টারপ্রাইজের হয়ে সেকেন্ড শট, হিরু গোল, হিরু ভালো গোল, শটে অসীম দা, কে সিক্সারের হয়ে সেকেন্ড শট, তারকনাথ এন্টারপ্রাইজ লাস্ট শট কিন্তু গোল করে দিল। কে সিক্সারের হয়ে লাস্ট শট, খেলায় থাকতে গেলে কিন্তু গোল করতেই হবে। বাবান্দা শট নিচ্ছে, গোল,
খেলা কিন্তু ড্র হলো, তিনটে শটে দুটো টিমই দুটো দুটো গোল করেছে। তারকনাথ এন্টারপ্রাইজ হেড, ও হেড মানে হেড, ঠিক আছে, ওই সব গল্প নেই পরে তুমি তোলো না। এবং টেল, হ্যাঁ, কে সিক্স স্যার, এবং তারকনাথ এন্টারপ্রাইজ কিন্তু জিতে গেল, সরাসরি ফাইনালে প্রবেশ করলো।